গল্পকথন বাই কালল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প কুশল তার আসল নাম ছিল কুশল কুশল সাহা কিন্তু সবাই তাকে ডাকত বোকা কুশা কি কুশা বোকা আমার চেয়ে বয়সে দু তিন বছরের বড় ছিল কুশল একই গায়ে একই পাড়ায় আমরা থাকতাম একই সঙ্গে খেলতাম কত রকমের খেলাই যে ছিল পুজো নিয়ে খেলা পার্বণ নিয়ে খেলা ঘরের মধ্যে খেলা ঘরের বাইরে খেলা মাঠে খেলা ঘাটে খেলা নৌকোয় খেলা ডাঙায় খেলা তখন সমস্ত জগৎটাই ছিল যেন এক ক্ষেত্র কুশল ছিল আমাদের খেলার সঙ্গী যেমন ছিল লিচুদা পুটুদা কানাই বিনোদ দুভাই, বেচু বেঁচু দুভাই। দু কুশলও একা ছিল না তার ভাই রানটুকে নিয়ে সেও আমাদের দল ভারী করেছিল দলে এত ছেলে তবু বেছে বেছে কুশলকেই বলা হতো বোকা প্রথম প্রথম আমি কারণটা বুঝতে পারতাম না একদিন মাকে জিজ্ঞেস করেছিলাম মা কুশলকে সবাই বোকা বলে কেন মা সোজা জবাব দিয়েছিলেন দেখিসনে নে পড়াশুনো করে না একে ক্লাসে দু বছর করে থাকে ওকে বোকা বলবে না তো কি বলবে পড়াশোনায় ভালো না হলে লোকে তোকেও বোকা বলবে দেখিস কথাটা আমার মনে ধরল না ফের তো লিচুদা বেচুদাও করে পড়াশুন ওরাই কি কম ফাঁকি দেয় নাকি কিন্তু কই তাদের কাউকে তো লোকে বোকা বলে না বোকা বললে কুশল চোটে রাগ করে দুঃখ পেয়ে মুখ ঘুরিয়ে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু কাউকে পাল্টা বোকা বলে গাল দেওয়ার সাধ্য ওর নেই অথচ ঝগড়ার সময় একজন যে কথা বলে গাল দেয় আরেকজন তার চেয়েও গলা চড়িয়ে ঠিক একই ভাষায় তার গাল ফিরিয়ে দিতে ছাড়ে না এমন তো রোজ দেখি আমাদের মধ্যে যেমন ভাব ছিল বন্ধুত্ব ছিল তেমনি ঝগড়া মারামারিও তো সেই বয়সে মানে তোমাদের এই বয়সে কম হতো না আমরা গাঁয়ের ছেলে গেঁয়ো ভাষায় ঝগড়া করতাম মারামারিটাও শহুরে ধরনের ছিল না যেমন ধরো লিচুদার বেচুদার মধ্যে ঝগড়া লেগে গেল লিচুদা বলল তুই একটা গাধা বেচুদা গলা চড়িয়ে বলল তুই একটা ধোপার গাধা ময়লা কাপড়ের রাস বয়ে বয়ে বেড়াস লিচুদা চোখ পাকিয়ে বলল আই ছাগল বেচুদা বলে উঠল আই রাম ছাগল লিচুদা দাঁত কিড়মিড় করে বলল মুখ সামলে কথা বলবি শুয়োর এবার আর বড় দিকে গেল না বেচুদা পরম তাঁত ছিললে লিচুদার গুরুত্ব কমিয়ে দিয়ে বলল শুয়োরের বাচ্চা লিচুদা বেচুদার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলল এই বাপ তুলে কথা বলছিস আমার বাপ তোর জ্যাঠা হয় না পাঁঠা বেচুদা ঘুষি উঁচিয়ে বলল আমার বাবাও তো তোর কাকা হয় শুয়োর তারপর কিল ঘুষি চড় লাথি থুথো চিটাচিটি নখের আঁচড় রক্তের রেখা আমরা ওদের ছাড়াতে না ছাড়াতেই এসব হয়ে যেত অবশ্য কানায় কাছে থাকলে আড়াল থেকে সবাইকে একটু চোখ টিপে দিত তার মানে মারামারিটা খানিক্ষণ চলুক মজাটা দেখে নেই তারপর ছাড়িয়ে দেওয়া যাবে এই তুমুল মারামারির পর হয়তো লিচুদার বেচুদার মধ্যে দুদিন কথা বন্ধ থাকতো তিন দিনের দিন আবার গলাগলি শুধু লিচুদা বেচুদার মধ্যেই নয় এই ডুয়েল বিনোদলাল প্রিয়লালের মধ্যেও চলত আমি আর আমার দুভাই কান্দু যে পুরোপুরি অহিংস ছিলাম তা নয় হয়তো গালাগালের মাত্রাটা কম ছিল চটচাপড়ের সংখ্যা আর ওজনটা কম ছিল এই পর্যন্তই আমরা ভায়ে ভায়ে ঝগড়া করতাম বন্ধুতে বন্ধুতে কিলাকিলি ঘুষাঘুষি করতাম আবার মিলেমিশে যেতেও আমাদের দেরি হতো না কিন্তু কুশলের সঙ্গে ঝগড়া ঝাঁটি কারো লাগত না তাকে কেউ বোকা বললে সে যে পাল্টা প্রতিপক্ষকে বোকা বলবে সে সাহসও তার ছিল না কানাইশিল বলতো দেখিস ওর চেহারাটাই বোকা বোকা ওর চোখ মুখিওকে ধরিয়ে দেয় লিচুদা বলতো ঠিক বলেছিস আর হাঁ করলেই পেটের খোল পর্যন্ত দেখা যায় বুদ্ধির ছিটে ফোঁটা কোথাও নেই সব নাড়ি ভুড়ি আমি কুশলের দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখতাম গায়ের রং বেশ ফর্ষায় কুশলের কিন্তু মুখখানা যেমন চ্যাপটা তেমি চৌকো চোয়ালের হাড় খুব উঁচু বলেই এমন মনে হতো এই মুখ যে বোকা ছেলেরই মুখ তা বলা ঠিক হবে না মুখের অমন গড়ন নিয়ে কত জায়গায় কত চালাক ছেলে জন্মেছে তার ঠিক নেই কিন্তু কুশলের চালচলন চলন ধরন কথাবার্তার সঙ্গে তার ওই চ্যাপ্টার ভোঁতা মুখ কটা চোখের ওই ফ্যাল ফেলে চাউনি এমনভাবে জড়িয়ে গিয়েছিল যে আমাদেরও মাঝে মাঝে মনে হতো মুখের গড়নের জন্যই কুশলটা এমন বোকা হয়েছে ভারী শান্ত আর নিরীহ ছেলে ছিল কুশল কড়া কথার জবাবে কড়া কথা বলতে পারতো না কেউ গাল দিলে সে গাল ফিরিয়ে দিতে পারতো না মারামারি ঝগড়াঝাঁটির মধ্যে তো যেতই না আমি যদি বলতাম তুই কানাইকে শুনিয়ে দিস কেন কুশল কেন এক ঘা লাগিয়ে দিস তোর তোর কি জোর নেই কুশল বলতো জোর থাকবে না কেন বলটু জোর আছে কিন্তু মারামারি করতে আমার যেন ইচ্ছে করে না বলে পারলেও আমি ওদের সঙ্গে ছলে পারবো না ওরা শেয়া সবাই শেয়া না মারি না শালার আমি একাই শুধু বোকা হয়ে জন্মেছি ওর চোখ দুটো ছলছল করে উঠত আমি ওর হাতে দুটো টোপাকুল গুঁজে দিতাম কি পেয়ারা থাকলে পেয়ারা তারপর সান্ত্বনা দিয়ে বলতাম দূর তা কেন আরও কত আছে তোর মতো কুশল খুশি হয়ে বলতো আছে আচ্ছা তাদের নিয়ে একটা দল গড়া যায় না তাহলে সে দলে আর কেউ কাউকে খেপাবে না কেউ আর কাউকে ঠকাবে না কথাটা আমার পছন্দ হয়নি আমি সঙ্গে সঙ্গে পিছিয়ে গিয়েছি দুর দল আবার কিসের কেউ বোকায় কথা নিজে কেউ স্বীকার করে নাকি দলে তুই মেম্বারই পাবিনে খুব মধুর হেসে কুশল আরো অন্তরঙ্গভাবে আমার কাছে এগিয়ে এসে বলতো আচ্ছা যদি তোতে আর আমাতে আমি সব হয়ে আরও দূরে সরে গেলাম বলে কি কুশলটা আমি একেই তো কুশলের সঙ্গে ভয়ে ভয়ে মিশি লুকিয়ে লুকিয়ে ওর সঙ্গে দেখা করি ও আমাকে ওর না লেখা মোটা খাতা দেয় আমি ওকে ছোট হয়ে আসা রঙিন পেন্সিলটা দান করি একবার আমাকে ওর জল ছবিগুলো দিয়ে দিয়েছিল কুশল আমি বলেছিলাম তোকে আমি কী দিই বলতো আমার কাছে তো এখন কিছু নেই চারটে পয়সা নিবি বাবার কাছ থেকে কাজ পেলাম অনেকখানি জিভ কেটে কুশল বলেছিল ছি 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 আমি কি তোর সঙ্গে দোকানদারি করছি তোকে কিছু দিতে হবে না ভাই তুই শুধু আমার বন্ধু হয়ে থাকিস ওর কথা শুনে আমার বুকটা টন টন করে উঠেছিল কিন্তু ও যে আমার বন্ধু এই কথা সবার সামনে ঘোষণা করতে আমার সাহস ছিল না পাছে কানাইরা আমাকে ওরই মতন একজন কেউ বলে ভেবে বসে তাহলে ঠাট্টা তামাশায় আমাকে অস্থির করে তুলবে তাই কাউকে দেখিয়ে দেখিয়ে আমি ওকে ভালোবাসতাম না বরং ওর সঙ্গে যে আমার তেমন ভাব নেই কানাই আর লিচুদা বেচুদার সামনে সেইরকম রকম ভাবই দেখাতাম আমি ওকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসতাম আমি ওকে ভয়ে ভয় ভালোবাসতাম তাই আমার উপর কুশলের অভিমানের সীমা ছিল না ও চাইতো আমি সবার সামনে ওকে বন্ধু বলে স্বীকার করিনি কিন্তু আমি তা পারতাম না আমার সেই সাহসই ছিল না আমি বরং কানাই আর লিচুদা বেচুদাদের সঙ্গেই বেশি মিশতাম কানাই শিলদের বারান্দায় বসে কুশলের অফুরন্ত বোকামির গল্প শুনতাম কানাইদের বাড়ির দক্ষিণ দিকে একটি খাল সে খাল গ্রীষ্মের সময় শুকনো খটখট করত আর বর্ষায় কানায় কানায় ভরে উঠত জলে কানাইদের বাড়ির পূব দিকে ছিল ফুল আর ফলের বাগান আর খালের উপর ঝুঁকে পড়েছিল একটা ঝাপটানো তেঁতুল গাছ গল্প শুনতে শুনতে দেখতাম সেই গাছের পাতা খালের জলে ঝরে পড়ত কোনো কোনো সময় ঝোড়ো হাওয়ায় তেঁতুলের ছড়াশুদ্ধ ছিটকে ডালও ছিঁড়ে পড়ত কানে একদিন বলল তোরা দেখিসনি কি দেখলেও বোধহয় মনে নেই ছেলেবেলায় কুশলের মাথায় ওই তেঁতুলের ছড়ার মতো জট ছিল আমি বললাম যা কানে বলল হ্যাঁ রে বিশ্বাস না হয় মাকে জিজ্ঞেস কর কানের মা কিরন্দি পা ছড়িয়ে বসে সুপুরি কাটছিলেন দেখতে কালো আর একটু মোটাও কিন্তু মুখশ্রী যেমন সুন্দর আর মুখের কথাও বেশ মিষ্টি আমাদের খুব ভালোবাসেন কিরন্দি অবশ্য শুধু মিষ্টি কথা দিয়েই ভালোবাসেন না চিড়ে গুড় কলা কি মুড়ি আর নারকেল যখন যা থাকে তাই আমাদের খেতে দেন কিরন্দি বললেন হ্যাঁ জট ছিল সাত বছর বয়স পর্যন্ত ছিল মানত করেছিল খাট্টার বাসুদেব বাড়িতে পরে পুজো দিয়ে মাথা কামিয়ে আসে কিন্তু তেঁতুলোকে লোকে সহজে ছাড়েনি কিরকম গল্পের গন্ধ পেয়ে আমরা কিরণদির আরও কাছে এগিয়ে বসলাম কিরন্দি হেসে বললেন প্রাণ কাকাকে চিনিস তো চিনব না কেন গায়ের পরামানিক প্রাণনাথ ছিল যেমন চালাক তেমনি রসিক বাড়ির ধারে বকুল গাছটার তলায় বসে রাজ্যের লোকের চুল ছাঁটে আর দাড়ি কামায় আর কাচি চালাতে চালাতে খোশ গল্প করে কামানো হয়ে গেলেও মানুষ উঠে আসতে পারে না তার গল্পের এত জোর শুধু তাই নয় ছেলে বুড়ো সবাইকে নাস্তারাবুত করতে প্রাণশীলের জুড়ি নেই তবে শিষ্য একজন আছে সে আমাদের কানাই লাল সে অবশ্য ক্ষুর ধরেনি তবে তার বুদ্ধি ক্ষুরোধার কিরন্দি বললেন প্রাণ কাকা একদিন কুশলের চুল ছাড়তে ছাড়তে বলেছিল তোর মাথাটা বেশ কুশল চুল ছাড়তে না ছাড়তে ফের পনেরো দিনের মধ্যেই এক মাথা চুল গজিয়ে যায় কিন্তু বুদ্ধি শুদ্ধি গজায় না কেন রে কুশল ভালো মানুষের মতো জিজ্ঞেস করেছিল বুদ্ধি কি করে গজায় কি করে চালাক হওয়া যায় প্রাণদাদা চালাক হতে চাস সত্যি হতে চাস হ্যাঁ প্রাণদাদা প্রাণশীল ফিসফিস করে বলেছিল তাহলে এক কাজ কর খবরদার আর কাউকে যেন বলিস নে তাহলে কিন্তু ফল হবে না কি করতে হবে প্রাণশীল খুব গোপনে চালাক হবার ওষুধ বলে দিয়েছিল পাকা তেঁতুল দেখেছিস সেই তেঁতুলের কালো কালো বিচি সেই বিচি একশো একটা গুনে নিবি খবরদার কেউ যেন দেখতে না পায় দেখতে পেলে আর ফল হবে না তারপর সেই বিচিগুলি নিয়ে হামান দিস্তায় ভালো করে গুঁড়ো করবি খবরদার সেই শব্দ যেন কারো কানে না যায় তাহলে ফল হবে না তারপর করবি কি সকাল সন্ধ্যায় সেই গুঁড়ো একটু একটু করে খাবি তুই যদি এক সপ্তাহের মধ্যে আমার মতো চালাক না হয়ে উঠিস আমি কি বলেছি চালাকিতে কানাইকে আমি ছাড়িয়ে যেতে পারবো প্রাণদাদা কুশল সাগ্রহে জিজ্ঞেস করেছিল কানাই তো কানাই তার বাবাকেও ছাড়িয়ে যাবি কানায়ের বাবাকে ছাড়িয়ে যাওয়ার কথা ওঠে না তার যখন বছর খানেক বয়স কানের বাবা কলেরায় মারা যান তাকে আমরা কেউ দেখিনি তবে তিনিও চালাক চতুর ছিলেন এ কথা শুনেছি প্রাণশীল ওষুধ বাতলে দেওয়ার দুদিন কি তিন দিন পরে কুশলও পেটের অসুখে যায় যায় রীতিমতো স্ট্রং ডায়রিয়া তাড়াতাড়ি ওর বাবা পাড়ায় রাম ডাক্তারকে কল দিলেন ডাক্তার এসে উকিলের মতো জেরা করতে লাগল রোগীকে শেষ পর্যন্ত গোপন কথা বেরিয়ে পড়ল চালাক হবার সাধনায় সিদ্ধিলাভ করতে গিয়ে কুশলের এই দশা হয়েছে ওর বাবা রাধুষা খুব দুঃখ পেলেন রাগও করলেন দারুণ তিনি নাকি প্রাণশীলের সঙ্গে বছরখানেকের মধ্যে কোনো কথা বলেননি তাকে দিয়ে দাড়ি কামাননি চুল ছাঁটাননি গায়ের বাজারে তার কাপড়ের দোকান সেই দোকানের সামনে দিয়েই যাতায়াতের রাস্তা রাধুশাহ কতজনকে তামাক খেতে ডাকতেন পান দিতেন বেড়ে দিতেন কিন্তু প্রাণশীলকে দেখলেই মুখ ফিরিয়ে নিতেন কিন্তু ব্যাপারটা গোপন থাকেনি কুশলের সেই চালাক হতে যাওয়ার কাহিনী পাড়া ভরে ছড়িয়ে পড়েছিল কুশলের কীর্তিকাহিনীর এমনি আরো কত উপখ্যান আছে একবারে নাকি ওই প্রাণশিলি তাকে জল ভরা এক নালার মধ্যে নামিয়ে দিয়েছিল ছেলেবেলায় কুশল মিষ্টি খেতে খুব ভালোবাসত প্রাণ ঠাকুরদা শুধু যে ওর সঙ্গে ঠাট্টা তামাশাই করত তাই নয় বাজার থেকে সন্দেশ রসগোল্লা কিনে এনেও খাওয়াত বড় একটা মাটির গামলা পড়েছিল প্রাণ ঠাকুরদাদের উঠোনে গরুকে ঘাস জল দেওয়া হতো সেই গামলায় গরুটা মরে গেছে কিন্তু গামলাটা আছে বৃষ্টির জলে সেই গামলা ভর্তি হয়ে উঠেছিল একটু রঙিন ঘোলাটে জল পেটুক কুশল রসগোল্লার লোভে এসেছে প্রাণ ঠাকুরদা বলল রসগোল্লা তো ভাই আজ আর ঘরে নেই তবে মস্ত বড় একটা রসগোল্লা গামলাটার মধ্যে এনে রেখেছিলাম তুই তো রাত্রে আর এলি নে একেবারে টসটসে রস হয়ে আছে রসগোল্লা গোলে তো আর জল হয় না রস হয় দেখ কি মিষ্টি কুশল নাকি সঙ্গে সঙ্গে সে গামলার সেই বৃষ্টির জল তুলে আঁচল ভরে দিয়েছিল মুখে খেতে খেতে বলেছিল কই তেমন মিষ্টি না তো সবাই হো করে হেসে উঠেছিল আমি একদিন ওকে জিজ্ঞাসা করলাম এসব সত্যি নাকি রে কুশল কোন সব এই তোর তেঁতুলের বিচি খাওয়ার গল্প রসগোল্লার রস ভেবে বৃষ্টির জল খাওয়ার গল্প কুশল একটু চুপ করে থেকে বলেছিল কি জানি ভাই আমার ঠিক মনে নেই ছেলেবেলায় কি করেছি না করেছি সেসব তুলে আমাকে ওরা খেপায় তুই বল আমি কি ঠিক আগের মতো বোকা আছি তা অবশ্য নেই সাত আট বছর বয়সে যা ছিল চোদ্দ পনেরো বছর বয়সে এসে কুশল তার চেয়ে অনেক বদলেছে আজকাল আর কেউ তাকে তেঁতুলের বিচির গুঁড়োও খাওয়াতে পারে না রসগোল্লার রসের লোভ দেখিয়ে খড় বিচালের গামলার মধ্যেও তাকে নামিয়ে দিতে পারে না কে নাকি একবার তাকে ঘোড়া বলেছিল কুশল জবাব দিয়েছিল ঘোড়া ঘোড়া করো সেই ঘোড়ায় তো চড়ো আজকাল কেউ তাকে ঘোড়াও বলে না বললেও অমন বোকার মতো জবাব দেয় না কুশল বোকা কথাটাও কেউ আর তার মুখের সামনে বলে না আজকাল কিন্তু কথাটা যেন আকাশে বাতাসে ভাসে ছেলে বুড়ো চোখের চাউনিতে মুখের হাসিতে তাদের আদর করবার ভঙ্গিতে কুশল বুঝতে পারে সবাই তার সম্বন্ধে কী ভাবে মনে মনে তাকে কি বলে ডাকে তাকে কোন বিশেষণের ভূষণ পরায় স্কুলের সুনাম নেই কুশলের এখন পর্যন্ত এমই স্কুলের গন্ডি পার হতে পারেনি সে ক্লাস সিক্সে পড়ে আছে মাস্টার মশাইরা তাকে বকেন এমন মাথা মোটার ছেলে তো আর দেখিনি দেখতে তো ষাড়ের মতো হয়েছিস এখন দুটো শিং গজালেই হয় পণ্ডিত মশাই বলেন হিসেব কিতেবটা তো শিখলি হতভাগা ব্যবসায়ীর ছেলে খাবি কি করে বাপ বুড়ো হয়েছে সে আর কদিন কুশলের বাবা নিজের দোকানে তার ছোট ছেলে রাজুকে বসিয়েছেন তাকেই সব কারবার শেখাচ্ছেন বড় ছেলের ওপর তার কোনো ভরসা নেই ভারী সোজা সরল সাদাসিধে সাদা ব্যবসা বাণিজ্য ও কিছুতেই বুঝে পারবে না ছোট ভাইকে কুশল ভালো কিন্তু বাবা যখন ছোটকেই বড় জায়গায় বসালেন কুশল মুখ কালো করে সরে এলো আমার কাছে নালিশ করে বলল শিখিয়ে পড়িয়ে নিলে আমি কি একেবারেই পারতাম না ভাই আমি কি এতই বোকা কিন্তু কেনাকাটায় যে ওস্তাদ নয় কুশল তার প্রমাণও সবাই পেয়েছে তাকে সবাই ওজনে ঠকায় ভালো বলে খারাপ জিনিস চালিয়ে দেয় বেগুন মূলো যাই কিনুক গুনতিতে হয় কম হবে না হয় দু একটা তরকারি পচা কি পোকা বেরোবে হাট থেকে বাড়ি এলে কুশলের মা তার সওদা দেখে চেঁচামেচি করতে থাকেন নগদ পয়সা দিয়ে এইসব জিনিস কেউ কিনে আনে তোর কি কপালের নিচে দুটো চোখ নেই নাকি চোখের মাথা খেয়েছিস কুশলের বাবাও রাগ করতে থাকেন আমার রক্ত জল করা পয়সা কেমন করে নষ্ট করছে তাই দেখো তোমরা চোদ্দ হাত মাটি খুললেও একটা পয়সা পাওয়া যায় না সেই পয়সা রাধু জ্যাঠা কখনও টাকা শব্দটা উচ্চারণ করেন না সব সময় বলেন পয়সা প্রতিটি পয়সাকে মমতার সঙ্গে গুনে নেন স্পর্শ করেন ছুঁয়েও যেন সুখ আছে আর তার সেই পয়সার উপর এত মনোযোগ ছেলের এত অনাদর অবহেলা আমি মাঝে মাঝে বলতাম আচ্ছা তুই এমন কেন রে কুশল কোনো কাজে তোর একটু মাথা খাটাবার ইচ্ছে হয় না ওর হয়ে কানাই জবাব দিত খাটাবে কি রে মাথাটা কি ওর নিজের কাছে আছে কাকে যেন ধার দিয়ে রেখেছে সেখানে ওর মাথা চড়া সুদে খাটছে আসল যখন সুদ সমেত ফিরে আসবে তখনও দশটা মাথার মালিক হবে পরিহাসটা কুশল খুবই বুঝতে পারে আমাকে মাঝে মাঝে বলে কি করবো ভাই আমি বুদ্ধিতে বের পাইনি তোরা ভাবিস আমি বুঝি ইচ্ছে করে এমন অকাণ্ড কোকাণ্ড করি তা নয় আমি বের পাইনি কুশলের কিন্তু কিছু কিছু গুণ ছিল যেসব কাজে তেমন বুদ্ধি খাটাবার দরকার হতো না সেই সব কাজে কুশল খেটে পেত বিসুখ হয়েছে ডাক্তার ডাকতে হবে পাঠাও কুশলকে পাঁচ সাত মাইল দূরে কাউকে জরুরি একটা খবর দিয়ে আসতে হবে কুশল এক পায়ে খাড়া পাড়ার কোনো বাড়িতে পুরুষ ছেলে নেই পাহারা দিতে হবে কুশল কুকুরের মতো সেখানে জেগে বসে থাকবে কিন্তু গুণ থাকলে কি হবে বুদ্ধির ভুলে এমনই এক একটা কুকীরটি করে বসত লোকসানের ধাক্কাটা এতই বেশি হতো যে সবাই ওর উপর রাগ করত হলো না ক্লাস পর্যন্ত পড়ে স্কুল ছেড়ে দিল কুশল নিজের দোকান ভাগাভাগির মধ্যে গেল না ছোট ভাইয়ের অধীনে কাজ করতেও তার মন সরল না ভাঙার বাজারেই ও দু একটা জায়গায় চাকরি নিল হরকুমার সার তেল নুনের আরতে কাজ করলো কিছুদিন সেখান থেকে চাকরি গেলে ওগিয়ে জুটল মতিকুণ্ডুদের লঙ্কা আর তামাকের গুদামে কিন্তু সেখানে ওর চাকরি রইল না আমরা বললাম কি হলো রে কুশল তোর যে হাঁড়িতে কিছুতেই কালি পড়তে চায় না কুশল বলল ভাই আমি খদ্দেরদের ঠকাতে পারবো না কানে তখন বিড়ি ছেড়ে হুঁকো ধরেছে টানতে টানতে বলল ইস একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির তুই যা ওই মহাভারতখানার মধ্যে ঢুকে বসে থাক গিয়ে এখানে তো জায়গা হবে না দেখলাম কানায়ের ভবিষ্যৎবাণী ফলল কুশল কিছুই করতে পারল না আমাদের পাড়ার অনেকের অনেক রকম পরিবর্তন হলো কানাই ভাঙ্গার বাজারে এক দর্জির দোকান দিয়ে বসল ভালো রোজগার হতে লাগলো তার বেচুদা চলে গেল খুলনায় সেখানে ওদের পৈতৃক কেরোসিন তেলের ব্যবসা আছে ম্যাট্রিকুলেশন পাশ করে লিচুদা চলে গেল কলকাতায় আর আমি জেলা শহরের কলেজে এসে ভর্তি হলাম অবশ্য তার আগেই কুশলের বাবা মারা গেছেন কর্তার আসনে বসল তার ছোট ভাই রাজমোহন সেবার ছুটিতে গায়ে এসে দেখি কুশল গ্রাম থেকে উধাও হয়েছে কোথায় গেছে কেউ জানে না রাজমোহনের ঘরের টুকটুকে একটা বউ বিয়ে করেছে রাজমোহন তখন ওদের সমাজে অল্প বয়সেই ছেলে মেয়েদের বিয়েথা হতো কেউ বলল মনের দুঃখে বনে গিয়েছে কুশল কেউ বলল কোন এক সাধুর শিষ্য হয়েছে কানাই বলল তাহলে তো বেশ মজা গাঁজা ভাঙের প্রসাদ খুব পাবে আমার কিন্তু ভালো লাগলো না অথচ সবাই আছে সঙ্গী সাথীর অভাব নেই তবু কুশলের কথাটা বারবার মনে পড়তে লাগল কিন্তু আমি তো ওকে বন্ধু বলে স্বীকার করতাম না বরং ও বেশি মাখামাখি করতে চাইলে লজ্জাবোধ করতাম মনে পড়ল কুশল আমাকে একদিন বলেছিল আমি যে বেমানান ভাই তা আমি টের পাই কিন্তু মানিয়ে যে নেব বুদ্ধিতে বের পাইনি আরও একটা পুজোর ছুটি তারপর আরও একটা গ্রীষ্মের ছুটি পার হয়ে গেল গায়ে এসে কুশলের সঙ্গে আর দেখা হলো না তারপর বছর দুই বাদে আমাদের জেলা শহরেই কুশলের সঙ্গে দেখা হয়ে গেল ভাবিনি এমন জায়গায় এমনভাবে ওর সঙ্গে দেখা হবে কয়েকজন বন্ধু মিলে যাত্রা দেখতে গিয়েছিলাম সামাজিক নাটক আগের দু তিনটে অঙ্ক বাদ গেছে দু একটা দৃশ্য দেখে হোস্টেলে ফিরে যাব যতদূর দেখে মনে হচ্ছে একজন বোকা লোককে সবাই ঠকাচ্ছে ভালো মানুষ পেয়ে তাকে তার কাকারা ঠকাচ্ছে দাদারা টাকাচ্ছে বন্ধুরা টাকাচ্ছে লোকটি একেবারেই হাবাগোবা গোবা মূর্খ যাকে বলে তবে তার পার্টি কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে দর্শকরা তার ভাবভঙ্গি দেখে খুবই হেসে উঠছে একটা অঙ্ক শেষ হল মাঝখানে কয়েক মিনিট বিরতি আমি হোস্টেলের বন্ধুদের নিয়ে উঠে বেরিয়ে আসছি হঠাৎ প্যান্ডেলের গেটের কাছে ভিড়ের ভেতর থেকে কে যেন আমার হাত ধরে টানল আমি চমকে উঠলাম কে সেই যাত্রা দলের লোকটি রং মাখা মুখ ঠোঁটের ওপর নকল গোপ সেই গোপের ফাঁকে লোকটি আমার দিকে তাকিয়ে হাসল চিনতে পারছিস নে আমি কুশল আমি বললাম তুই এখানে তুই যাত্রার দলের সংস শুরু করছিস কবে থেকে এই বছর দুই হলো ঢুকেছি প্রথম প্রথম পানতামাক সাজতাম এখন সঙ্গ সাজি তাই নাকি তোর অভিনয় কিন্তু বেশ হচ্ছিল কুশল আমার মুখের দিকে তাকালো আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি একটু যেন বুঝে নেওয়ার চেষ্টা করল তারপর সেই নকল বেমানান জোড়ার ফাঁকে জোর করে একটু হেসে বলল তাই নাকি পেটের দায়ে এই চালাকিটুকু শিখেছি আমি যতখানি বোকা তার চেয়েও বেশি বোকার পাট করতে পারি আমি যতখানি ভালো মানুষ তার চেয়েও বেশি ভালো মানুষ সাজতে পারি আজকাল গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প কুশল আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাড়া